আসসালামু আলাইকুম এখন সকাল সাড়ে আটটা হসপিটালে যাচ্ছি বাসা থেকে হসপিটালের দূরত্ব প্রায় দশ থেকে বারো কিলোমিটার হবে এর মধ্যে দেড় কিলোমিটারের মতো রাস্তা আমি বাদ দিয়ে বাকিটা অংশ কিন্তু গাড়িতে করে এসেছি এই দেড় কিলোমিটার আমি চেষ্টা করব জোরে জোরে হেঁটে পার করতে যারা চাকরি করেন সময় পান না তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা দারুণ হবে অর্থাৎ আপনি অর্ধেক পথ গাড়িতে করে গেলেন বাকি অর্ধেক পথ আপনি জোরে জোরে হেঁটে যান হ্যাঁ জোরে জোরে এমনভাবে হাঁটতে হবে যেন অফিসে লেট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু হাঁটাটা ভালো হবে আর শীতকাল হচ্ছে উপযুক্ত সময় হাঁটার জন্য আপনি হাঁটবেন অনেক জোরে জোরে কিন্তু খুব একটা ঘামবেন না খুব একটা কষ্ট হবে না রাস্তাটা একটু আপনারা দেখুন অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি হাঁটতে চান জোরে জোরে সকালবেলা বা বিকেলবেলা আপনি হাঁটতে পারেন বিশ থেকে তিরিশ মিনিট আর হচ্ছে আপনি দিনের মধ্যে সকাল দুপুর বা রাতে খাওয়ার সময় অবশ্যই খাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট কিন্তু হাঁটবেন এবং সেটা আস্তে আস্তে কিন্তু এই সকালবেলা যে হাঁটাটা সেটা কিন্তু হতে হবে একটু জোরে হ্যাঁ তাহলে ভালো থাকবেন সবাই ধন্যবাদ